উনি পঙ্গু হয়ে গেছে একবারের লিগা পরদিন সবে যাইয়া দেয় ডাল ডুল কিছুই ভাঙে নাই আরে না উনার অবস্থা এমন যে হইতে পারে কোনো ডাল পড়ছে সকালে কেউ সরাই দিছে আরে ভাই তুমি নতুন তুমি জানো না কিছু ওই অসীম গাছের নাম কেউ জানে না হ্যাঁ নাম না জানলে এটা ভূত হয়ে গেছে না আরে না রে ভাই ওই গাছের সামনে দাঁড়ার সময় কেমন জানি শরীরটা বারবার হইয়া আসে কেন অচিন গাছ মানুষের ওজন বাড়ায় দেয় নাকি তুমি খালি এটি সব ফাইলে আমি মনে করো অমন ফাঁদে পড়লে না বুঝতো রাশিদা চাচির শ্বশুরে ওই গাছের পাতা পুড়ায় তারপর থেকেই পেটে ব্যথা শুরু হয়ে গুমি করতে করতে মারা গেল দূর আইছে উনি মরার আরো 5-6 মাস আগে থেকে উনার পেটে আলসার ছিল আচ্ছা নিজের চোখে দেখছো কিছু কোনোদিন না কিন্তু যারা দেখছে উনারা কি মিথ্যা কথা বলবে নাকি কথা আছে না বনের বাঘে খায় না মনের বাঘে খায় এখন আমিও তো ওইদিকে গেলে এমন চিন্তা মাথায় আসবে মনে হবে কেউ ডাকে এই বুঝি ঘাড় মটকাই দিল আমার সবই কথার পাওয়ার সামান্য একটা কথার কারণেই অনেক কিছু হয় এত কথা না কইয়া পারলো ওদিকে যাইয়া দেখাম আচ্ছা ঠিক আছে আজকেই যাবো আচ্ছা একাই যাবেন কাছের পরে একটা লাঠি উপিতা দিয়ে আসবেন সকালে আমরা যাই যদি লাঠি পাই তাহলে বুঝবো কিছুই নেই সব বুঝবো হ হ সামনে দাঁড়ার সময় কেমন জানি শরীরটা বারবার হইয়া এর কিছুদিন পর থেকে আমার ইয়ান্তি কথা বলা বন্ধ হয়ে গেছে আমার মানের কি খারাপ অবস্থা হইলো এই গাছের লেগা ওই গাছের ছায়া দেখলেই তো গায়ে কাটা দিয়ে উঠে গেল থাকতেও পারলো না বাড়িতে